আমি খুবই সাধারণ একজন মানুষ ইউটিউব সম্বন্ধে আমার কোনো ধারণা নাই কিছু জানিই না শখের বসে চ্যানেলটা খুলেছি আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন আসসালামু আলাইকুম শখের বসে চ্যানেলটা খুলেছি কারণ চ্যানেলটা খুলেছি আমি যে আমি সারাদিন কী করি না করি কী রান্না করি এগুলা দেব ভিউ হবে অথবা সাবস্ক্রাইব হবে ওটা আসলে আশা করিনি একটা ভিউ হবে কিনা না সেটাই চিন্তা করতাম যে আমার কেউ দেখবে কিনা অথবা কেউ সাবস্ক্রাইব করবে কিনা বা ওটা কী মানে কিছুই জানি না আমি কিভাবে সাবস্ক্রাইব বাড়াতে হয় তাও জানি না অনেকে দেখি কমেন্ট করে পাশে আছি পাশে থাকবেন তো এটার এতে যে আমাকে যে অন্য চ্যানেলে যাই বলতে হবে যে এই কথা সেটা আগে জানতাম না সেটা পরে বুঝছি পরে একটু একটু যাই আমিও বলতাম যে হ্যাঁ পাশে আছি পাশে থাকবেন যারা আমাকে কমেন্ট করে বলে যে পাশে আছি আমি সাথে সাথে তাদের সাবস্ক্রাইব করে দিই এমন না বললে আমি যদি দেখি ওনার চ্যানেল আছে তাহলে আমি সাথে সাথে ওনাকে সাবস্ক্রাইব করে দিই কারণ সবার একটা আশা থাকে একটা সাবস্ক্রাইব অথবা একটা লাইক করে দিই কোনো ইয়া করি না অনেকে হয়তো ভাব ভাবে যে আমি বললাম আমাকে করলো না আমি ওনাকে সাবস্ক্রাইব করেছি উনি তো আমাকে করেনি আচ্ছা আনসাবস্ক্রাইব করে দি কিন্তু আমার মধ্যে ওই জিনিসগুলো আসলে নাই আমি মানে সাবস্ক্রাইব করেছি করেছি আবার কেন আনসাবস্ক্রাইব করে দেব একজনকে একটা জিনিস দান করেছি তাহলে সেই দানের জিনিস কেন আবার নিয়ে যাব আমি ইদানিং দেখতেছি আমার আস্তে আস্তে দেখি সাবস্ক্রাইব কমতেছে কীজনে কমতেছে আমি জানি না তবে এটা নিয়ে আমার কোনো মাথা ইয়ে নেই কত সাবস্ক্রাইব হলো কত বিয়ে আমি শুধু ভিডিওগুলো দিচ্ছি একমাত্র আমার ছেলে মেয়ের জন্য এটার থেকে ইনকাম করবো বা ইনকাম হলে তো ভালো হবে ইনকাম এক হাজার সাবস্ক্রাইব হইতে হইতে আমি হয়তো বুড়ো হয়ে মরেও যাব তখন আর ওই আশা আসলে করি না হইলে তো ভালো যাক একটা কিছু দেখাতে পারবো দেখাইতে পারলাম এটা হয়তো মানুষকে বলতে পারবো যে আমি এখান থেকে আমিও পারি কাজ করতে করতে স্বপ্ন দেখি মানে স্বপ্ন ভাবি আর কি অনেক কিছু ভাবি যেগুলো আসলে আমি ভালোভাবে কথা বলতে পারি না বা অন্যান্য আপুদের মতো ব্লগার আপুদের মতো আমি ওইভাবে মনের ভাব প্রকাশ করতে পারি না কিছু নিজের এগুলা বলতে পারি না আমি খুবই কম কথা বলি এবং যা ভাবি সেটা মুখ দিয়ে বলতে পারি না আসলে অতি সাধারণ একজন মানুষ এই আমি আমার চ্যানেলের নাম দিয়েছি সাধারণ জীবন রান্নার চ্যানেলগুলো দেখতাম আর ব্লগ চ্যানেল তেমন একটা ছিল না অনেক আগ থেকে মানে ব্লগ চ্যানেল আমি কয়েকটা হিন চ্যানেল আসে কলকাতার অথবা হিন্দি একটা চ্যানেল আছে কয়েকটা ওইগুলো দেখতাম ওইগুলা দেখে দেখে ভাবতাম যে আমি যদি একটা চ্যানেল খুলতে পারতাম কিন্তু আমার তখন আমার মোবাইলে ছিল না সাধারণ একটা মোবাইল চালাই আমি ওইরকম ভিডিও করার মতো কোনো মোবাইল ছিল না আমার আমার ছিল না আমার তো ছিল তো ওর মোবাইল তো ওর কাছে থাকে ওর মোবাইল দিয়ে আর কি আমি কি ভিডিও করব তারপর ওর একটা চ্যানেল আছে অনেক আগে ও খুলেছিল কিন্তু ওর কোনো এটা সম্বন্ধে কোনো ধারণা নেই এমনি হয়তো কোথায় যাচ্ছে না যাচ্ছে মানে কোথায় ছবি উঠাচ্ছে ইয়ে করতেছে ওইগুলো হয়তো মেয়ের ছবি ওইগুলা হয়তো দু একটা এক মিনিট হয়তো বা এক মিনিটের চেয়েও বেশি ওরকম দিত আর কি ওর ভি ভিউ কত হলো সাবস্ক্রাইব কত হলো ওর ওইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই কোনো টেনশনও নাই কত হয়েছে ও নিজেও জানে না ওখানে আমি কয়েকটা ভিডিও দিছি তবে কীভাবে দিতে হয় তাও জানি না কীভাবে এডিট করতে হয় সেটাও তো জানি না আলতু ফালতু করে একটা দুটো ভিডিও দিলাম আমার ইয়ে ছিল যে আমি ভিডিওগুলা করব দেব এবং আমি যখন থাকবো না তখন আমার ছেলে মেয়ে মানে আমার একটা স্মৃতি থাকবে যে আমি আমি চলে গেলাম পৃথিবী ছেড়ে কিন্তু আমার এগুলো দেখবে আমার ছেলে মেয়ে আবার কষ্ট লাগে যে আমি মরে যাবো মরে গেলাম বা চলে গেলাম তখন তোর ভিডিওগুলো দেখে আমার ছেলে মেয়েরও অনেক কষ্ট হবে এটাও চিন্তা করে অনেক আবার কষ্ট লাগে যে আমি মরে গেলে তোমরা তো এগুলো দেখতে পাবা তো আমি না থাকি আমার ছেলে নাতি পুতি আসবে তারা দেখবে এখন আমি যে ভিডিওগুলো দিই আমার কোনো কম্পিউটার নাই আই ইয়া নাই ল্যাপটপ নাই কিছুই নেই আমার সাধারণ একটা মোবাইল এটা দিয়ে কোনো রকমে আমি ভিডিওগুলো আপলোড দিই আলাদা বয়েস দিন একসাথে বয়েস দিয়ে দিই একসাথে ইয়ে করে বাস আমার হাজব্যান্ডের ল্যাপটপ আছে ওটা ও অফিসেই রাখে অফিস থেকে আনে না আর কিভাবে কি কি করতে হয় ও জানে না আর আমি তো জানি না ওর ক্যামেরা আছে কিন্তু ও তো এই যে এত অ্যাড দেখছেন অ্যাওয়ার্ডগুলো ও সব ছবি ওর কবি হচ্ছে ছবি উঠানো ও একজন ফটোগ্রাফার অনেক আপুরা মনে করে আমি ওদের ভিডিও দেখি না কিন্তু না আমি সবার ভিডিও দেখি সারা দিন দেখি কিন্তু হয়তো কমেন্টস করা হয় না একটা সমস্যা হচ্ছে আমার চোখের সমস্যা চোখের সমস্যা চোখে ইয়া করে দেখতে পা মানে চোখ বেশিক্ষণ ইয়ে করলে আমি ঝাপসা ইয়া দেখি ডাক্তার দেখাবো দেখাবো করে আসলে দেখানো হচ্ছে না কিন্তু আমি সবার সবার ভিডিও দেখি সবার ব্লগ দেখি আর রান্নার চ্যানেল তো দেখিয়ে রান্নার চ্যানেলগুলো দেখে এগুলো সব ভিডিও দেখি আমি জানি না আমার ওয়াজ অনেক ভালো লাগে এবং জীবনের গল্প শুনি এগুলো শুনতে শুনতে আসলে আমার কাজ করতে করতে শুনি আমি নিজের কাজ নিজে করি সব কিছু আমার সংসার আমার এটাই এই গুণ্ডির মধ্যে আছি আমি আমার বাইরেতে আমার একটা যাওয়া হয় না বাইরের ভিডিও তেমন একটা দিনা অনেক সব ব্লগাররা বাইরের ভিডিও দেয় কিন্তু আমি দিনে বাইরে তেমন একটা যাওয়া না আর আমি বাইরে গিয়ে ভিডিও করতে পাই না আমার আসলে লজ্জা লাগে কিভাবে ভিডিও করবো মানুষের সামনে কি মনে করবে মানুষ আমাকে পাগল মনে করবে না কি কী এই জন্য বাইরের ভিডিও আমার তেমন একটা নাই আর আপুর আপনারা কেউ কিছু মনে করবেন না আমি আপনাদের সব ভিডিও দেখি সবাই দেখি বড় ছোট সবাই ভিডিও দেখি বড় ব্লগার আপুরদেরও ভিডিও দেখি ছোটো ছোটো যারা চ্যানেল খুলেছেন তাদের ভিডিও দেখি আপনারা বিশ্বাস করবেন কেন জানি না এই যুগে মনে হয় আমার মতো কেউ নাই আমার এই যুগে ফেসবুক চালায় না এমন কেউ নাই কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না আমি ফেসবুক চালাই না এই জন্য আমার মেয়ে আছে আমি চাই না ও এরকম মোবাইলের প্রতি একটু ইয়া হয়ে যাক এই আমাদের এই একটা মোবাইল নিয়ে আমরা মা মেয়ে একটু কারাকারি করে দেখি কতক্ষণ ও দেখে কতক্ষণ আমি দেখি আমি একটু রান্না করার ভিডিও করতে গেলে হয়তো ফাঁক দিতে তাই টেনে নিয়ে গেল আবার কতক্ষণ পরে আমি নিয়ে আসলাম এভাবে আমরা আমার মা মেয়ে দেখি আমার হাজব্যান্ড খুবই চুপচাপ একজন মানুষ খুব শান্ত স্বভাবের কথা কম বলে ওর সাথে থেকে থেকে আমিও এখন কথা কম বলি আমিও খুব শান্ত খুবই কথা কম বলি আগে চঞ্চল ছিলাম খুবই চঞ্চল ছিলাম কিন্তু ভাগ্যের এতে হয়তো এখন একটু শান্ত হয়ে গেছি আমার জীবনের একটা দুর্ঘটনায় আমাকে শান্ত করে দিয়েছে খুবই শান্ত হয়ে গেছি আমি বলে না একটা দুর্ঘটনা ঘটনা সারা জীবনের কান্না আমার মতো আমার বড় আপু অথবা ছোট যারা আছে তাদের সবার জন্য দোয়া করি তারা সবাই যেন ভালো থাকে তাদের হাজবেন্ড ভালো থাকে বাচ্চারা ভালো থাকে সবাই সুখে থাকুক আমার মতো ভাগ্য যাতে কারো না হয় আমার মতো আমার ছেলেমেয়ের মতো কারো ছেলে মেয়ের ভাগ্য যাতে খারাপ না হয় খারাপ বলবো না ভালো আমার হাজব্যান্ড খুবই চাপা স্বভাবের কোনো কিছুই প্রকাশ করে না কষ্ট হইলেও প্রকাশ করে না খুশি হইলেও খুশি হইলেও প্রকাশ করতে পারে না এই এক ধরনের মানুষের কি আল্লাহ বানাইছে এক পিজে বানাইছে আমি বলি যে এক পিজে বানাইছে যা জীবনের একটা দুর্ঘটনা ওকে হয়তো আরও শান্ত শান্ত আরও শান্ত করে দিয়েছে আমিও শান্ত হয়ে গিয়েছি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আমি চাই না এই ধরনের দুর্ঘটনা আমাদের কারো জীবনে ঘটে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার ছেলেমেয়ের জন্য আমার ছেলে যাতে মানুষের মতো মানুষ হয় সেই দোয়াই করে করবেন এবং আমি স্বপ্ন দেখি সেটা নিয়ে সারা দিন স্বপ্ন দেখি আমার ছেলে মেয়ে একদিন অনেক বড় মানুষ ভালো মানুষ হয়েছে ভালো মনের মানুষ হবে তো দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাই কারণ সবাই ভিডিও দেখি আপনারা কেউ কিছু মনে করবে না সবাইকে দেখি আমি সবাইকে সাবস্ক্রাইব করি সবাইকে লাইক দিই আনসাবস্ক্রাইব কাউকে করি না এবং ডিসলাইকও দিই না কাউকে হয়তো কমেন্ট করতে পারি না দু একটা করি কারণ চোখের সমস্যা আমি দেখি না তেমন একটা জাপসা দেখি সব কিছু মিলিয়ে বলবো শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে হাজার শুক্রিয়া ভালোই আছি ছেলে স্বামী সন্তান নিয়ে খুব সুখে আছি শান্তিতে আছি এত টাকা পয়সা নাই তারপরও ভালো আছি আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অনেক অনেক শুক্রিয়া তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ